সুবহ 8 বাজে। কি করছিস রে? আমার জন্য একটু রচা করে দে না রে, এখন লোচা হচ্ছে। সকাল সকাল আমার রচা না খেলে হয় না, একটু প্লিজ করে দে। তাহলে নিজে করে নাও। এরকম তো না আমার সাথে কথা বলবি না। আমি তোমার সাথে বাজেটটা নিয়ে কথা বলিনি, আমি তোমার সাথে বাজেটটা নিয়ে কথা বলিনি। তো তুমি চা করে নাও, আমাকে বলার থেকে ভালো তুমি এসে করে নাও। আমার ডিউটি শুধু, আমি 17 জনের জন্য এখানে খাটতে আসিনি। আমি এখন অপেক্ষা করছি 17 জনের জন্য এখানে খাটতে না। তুমি কোন লাট সাহেবের বেটা? আমি আর তুমি আর লাট সাহেবের বেটি সাথে কথা বলি কোন লাট সাহেবের নেতা? আমি বলছি আমি আমার সাথে একদম বাজে কথা বলবে না। না তুই বল, না তুই বল, সাধারণ কথা বলেছি আমার সাথে কি টোনে কথা বলবি? আমি আমি কি টোনে কথা বলেছি? না না না, হবে না, হবে না। ওকে চা করে দিতেই হবে তোকে। শোনো শোনো শোনো, তুমি চা খেতে চাও তো তুমি নিজে এসে করে নাও। তুমি সকালবেলা উঠলে, প্রথম কথা, তুমি সকালবেলা উঠলে তোমার না দুপুরবেলা বাসন মাজার ডিউটি আছে আজকে, না তোমার ঘর মোছার ডিউটি আছে, না তোমার ঝাঁট দেওয়ার ডিউটি আছে। আমি এখানে চা করছি, সবাই দুধ চা খায় 16 জন, তুমি একা 17 জনের মধ্যে, তুমি একা যদি র চা খাও ভালো। আমি তো আলাদা আলাদা করে চা নিয়ে পারবো না, মানে আলাদা আলাদা করে খেলতে পারবো। এখন এখন পাচ্ছে না, এখন বলে যেহেতু ভালো মনে করতে হবে। এই নাও চা। তুমি ছিলে আজকে সকালে ঝগড়াটাতে? না তো, বাথরুমে ছিলাম। কি মিস? আমাকে রিনা দিয়ে গিয়ে বলেছে জানো, বলছে আমাকে সকালবেলা এসে বললো যে আমার জন্য রচা করে দিতে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি একটুখানি বসো, আমি এক্ষুনি রচা করে দিচ্ছি, জাস্ট 5 মিনিট সময় লাগবে। আমাকে কি বললো জানো? কি বলছে? 5 মিনিট মানে কি? আমার এক্ষুনি চাই, আমাকে এক্ষুনি দে বলে আমার উপর চড়াও বলে আমার মা মাসি তুলে গেলা। আরে রিনা দি তো ওরকম স্বভাবের মেয়ে, বিগ বস যে কেন এদের আনে আমি বুঝি না বাবা। ও বেশি দিন নোংরা আমি জ্বালাতে পারবে না, ও এলিমিনেট হবে দেখো। কুড়ে তো দিনকে পনে 12 বাজে। আমি এখনই করবো, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু তাহলে এখানেই শুরু করে দেবো, আমি এখানেই শুরু করে দেবো। দিচ্ছি তাহলে দুপুর 2:45 বাজে। বলবোন একটা স্বভাব বলে তো বস্তু আছে বল। আছে, ভিজে টাওয়াল না কেউ সোফায় রাখে? রাখবো তো রাখবো মানে আমি কি বলি তোমার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে তুমি কোথায় কোথায় যেতে? ঝগড়া বেঁধেছে গুনগুনকে দেখ, রাহুলকে নিয়ে রোদ পোয়াচ্ছে। ও আবার নতুন কিসের? মানে আমি শুধু ভাবছি ওর এই বাড়িতে যদি প্রেম ভালোবাসা না থাকতো তো মানে ক্যামেরা দেখাই যেত না ওকে। আরে তো এগুলোর জন্যই করছে। তাই ওর কন্টেন্ট মানে এমনি তার কোনো মুদ্রা পাচ্ছে না, এমনি কোনো মুদ্রা পাচ্ছে না, তো ওটা নিয়েও এখন কন্টেন্ট। রাহুলকে ঠকাচ্ছে, রাহুল বুঝতেও পারছে না। রাহুল জানে ওর বাইরে কত বয়ফ্রেন্ড আছে? বলবো দিল্লির ফ্ল্যাটে কত বয়ফ্রেন্ড আছে ওর? সরি বাইরের কথা বলবো। বলো না বলো না বাবা, বাইরের কথা বলো না। তীর্থদা কি ভাবছে? আমি সেটাই ভাবছি। তীর্থদা সব জানে ওর কেচ্ছা কাচ্ছা। সত্যি আবার দেখো দেখো কোলে তুলেছে, কোলে তুলেছে। সত্যি গুনগুনি পারে, কন্টেন্ট দিচ্ছে গুনগুন। রাত 8 বাজে। বস আমি নমিনেট করতে চাই রিনাদিকে। রিনাদি চলে এসো। আমি জানতাম তো আমাকে ছাড়া। না আমাকে বলতে দাও, রিনাদি নমিনেট করতে চাই এই কারণে, কারণ রিনাদি চা করতে পারে না, রিনাদি আলু ছিলতে পারে না, রিনাদি পাট বসাতে পারে না, মার গালতে পারে না, রান্না বান্না পারে না, তাতে বেরিয়ে যাওয়া উচিত। শুধু পায়ের উপর পাতলে বসে উনি অর্ডার করবে। আমি না করি না, যদি আমি ওদের সাথে আরো কথাই বলতে চাই না, আমি কথাই বলতে চাই না। হয়ে গেছে না, ভালো কারণ ভালো দিয়েছো। বিগ বস আমি নমিনেট করবো মিনতি দিকে,
বাবা কেউ প্রথমবার কথা বললো। মিনা দিদি আমাকে একটু বলতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলবে? সারা বল সারা হাস কেটে গেলে তোমার তোমাকে দেখাবে না। ঠিক আছে, বলো 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 বাবা। মিনা দিদিকে এই কারণে নমিনেট করলাম সেদিন রান্নাঘরে রিনা দিকে, মিনা দিদির মুখের ওপর বলেছিল আমি চা করে দেবো না, আর মিনা দিদির পরে আমার কাছে এসে বলছে যে আমি তো বলেছিলাম চা করে দেবে। তুমি খাইয়ে দাও খাইয়ে দাও, তুমি মিথ্যে বাদী। বাবার কথা নিয়ে দিন খেয়ে নিয়েছি। বিগ বস, আমি নমিনেট করতে চাই দ্য ওয়ান অ্যান্ড অনলি গুনগুনকে, প্লিজ। জানতাম, আমি জানতাম, তার জন্য চলে এলাম। তো গুনগুন তোমার আমাকে বলতো বাবা। তো আমি এই কারণে নমিনেট করলাম কারণ এখানে ও ফেক রিলেশনশিপ থাকছে। তুমি ডিসাইড নো, আমি না তো দর্শকে করি নি, করি না, তাই তো আর বাড়িতে যাওয়া উচিত গুনগুন। তো রাহুলকে বাও দেয় নি, রাহুল রাহুলকে বাও দিতে দেয় না আমাকে। আমি খাবো না, আমি খাবো না, এটা আমি বিকে আমি খাবো না। বিকজ না না, রাহুলকে তো আরো বাও দিতে পারি। আমি 10 নম্বর বাইরে দেখো মানে রাতের বেলাও ওর নোংরামি শুরু হয়ে গেছে, মানে এইসবের জন্যই এসছে ও। বাদে তো বিগ বসে কেন এদের আনি? আমি না এগুলো মেনে নিতে পারছি, মেনে ঝামেলা করবো আজ কিছু করবে। চলো চলো শুরু, চল ঝামেলা, চলো চলো। ও আর নেওয়া যাচ্ছে না গুনগুন, তখন থেকে চুমুর আওয়াজ, আমরা আর নিতে পারছি না। বন্ধ কর এগুলো, আর হবে না এগুলো, দাঁড়া তো। আর কাউকে আমি ঘুমাতে দেবো না, আর সবার ঘুম হবে না।